গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর এই দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সাথে মা আর মেয়ে মিলেই ব্লগটা স্টার্ট করলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে, আর পিউ বললো মামা স্টুলে দাঁড়িয়ে আমি বৃষ্টি দেখব। তো বৃষ্টি দেখতে শুরু করে হয়ে গেল, আর আমিও ওর সাথে বৃষ্টি দেখছি, আর খুব ভালো লাগছে বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে। আর আজকে বলে দিই, তোমাদের থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের সাথে আজকে কী শেয়ার করব। বোম্বের কান্দা পোহা রেসিপি, আর আমার ননদ ঘোড়াকে স্নান করাচ্ছিল সেটা। আর আমি বলে দিই, আমার ননদ মানে অ্যানিমেলস ভীষণ পছন্দ করে, আর তো সেটা শেয়ার করবো। আর ঘুম থেকে ওঠার পরে পিউর মুখে কিন্তু এক ফোঁটা হাসি নেই, তো আমি চেষ্টা করছি ওর মুখে একটু হাসি দেখার জন্য, যার জন্য বাইরের থেকেই বৃষ্টির জল নিয়ে ওর মাথায় দিচ্ছি। তো একটু একটু স্মাইল এবার আসছে ওর ফেসেতে, মানে একটু একটু ভাল লাগছে। এই দেখো একটু একটু হাসবে এবার, এই দেখো ওর একটু একটু হাসি বেরোচ্ছে। আর বলে দিই, আমার হাজব্যান্ডের একটা বোন আর ও আছে, আর আমার কাজেন ননদ দেওয়ার তো অনেকই আছে, কিন্তু আমার বরের একটাই বোন। তো আমাদের বর থেকে ওর ছোট হচ্ছে, তো সে অ্যানিমেলস ভীষণ পছন্দ করে, তো হর্সকে চান করাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় গেছে, কীভাবে চান করাচ্ছে সেটাই সবটাই শেয়ার করবো। তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখবে। তো চলো এবার তোমাদের সাথে আমি পোহা রেসিপিটা শেয়ার করে নিই। পোহা বানানোর জন্য আমি দেখো চিড়ে নিয়েছি, যেটা আমরা বাঙালিতে চিড়ের পোলাও হয়, কিন্তু চিড়ের পোলাও আর পোহাটা বানানোর পুরোই ডিফারেন্স। তো তোমরা দেখো কী করে আমি বানাচ্ছি। তো আমি দেখো চিড়ে নিয়েছি, তারপরে আমি এটাকে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব। দু তিনবার জল দিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে রাখবো, তাহলে কি জলটা পুরো ঝরে যাবে, তো পোহাটা একদম ঝরঝরা হয়ে যাবে চিড়েটা। আর যদি বেশিক্ষণ ভিজে রাখে তাহলে তো এটা নরম হয়ে যাবে। তো ঠিক আছে, তো এবার দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এখানে পোহার জন্য আমাকে বাদাম চাই, তো বাদামটাকে আমি তেলেতে ফ্রাই করে নেব, তারপরে আমি বাকি প্রসেস করব। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, পোহা মানে সব রান্নাই সবাইকার হাতের আলাদা আলাদা হয়, তো আমি যেভাবে পোহাটা বানাচ্ছি মানে বোম্বের যেটা পোহা হয়, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সবাইকার হাতের রান্নার ডিফারেন্স হয়, সবাইরা অন্য অন্যভাবে বানায়। যেরকম আমার শাশুড়িমা পোহা বানাতে টমেটো ইউজ করেন, টমেটো দেন উনি, কিন্তু আমি টমেটো দিই না। তো সেরকমই সব রান্নার মানুষের সবাইকার রান্নার আলাদা আলাদা। দেখো আমার বাদামটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি কী দেখছি, লাল সর্ষে বা কালো সর্ষে বলে, কালো সর্ষেই বলে সরি, হ্যাঁ, তো কালো সর্ষ দিলাম, তারপরে আমি এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। আর কারি পাতা, কালো সর্ষে, আর কেউ আছে এই কালো সর্ষের বদলে কিন্তু জিরেও দেয়, যারা এখানে মহারাষ্ট্রীয়রা আমি দেখেছি। তারপরে আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম, তো পেঁয়াজটাকে আমি কমসে কম 3-4 মিনিট ধরে ওটাকে আমি ভাজবো, তারপরে আমি আর কী দেবো সেটা তোমাদেরকে বলবো। তো এই পোহাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, সেটা দেবো। আর ঝাল, নুন, মিষ্টি এগুলো তোমাদের সব আন্দাজে দিও। তো এবার লঙ্কা দিয়ে দিয়েছি, তো এবার এটাকে ভাজবো কিছুক্ষণ। তো আমার মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে 3-4 মিনিট। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, হলুদ তো চাই। আর লঙ্কার গুঁড়োটা আমি অপশনাল মানে তোমরা দিতে পারো না দিতে পারো, কিন্তু আমার একটু কালারের জন্য দিতে ইচ্ছে করলো, সেই জন্য আমি দিলাম। তো এটাকে আমি 2-3 মিনিট ফ্রাই করবো এমনি করে, যাতে মশলা কাঁচা হলুদের লঙ্কার গন্ধ না থেকে যায়। তো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একটু 2-4 মিনিট ভাজবো। তারপরে আমি এর মধ্যে দেখো বয়েল করে রেখেছি একটা আলু, একটা বা দেড়টা আলু, সেটাকে দিয়ে দেবো। তো সেটাকে দিয়ে আমি কমসে কম 5 মিনিটের মতো আলুর সাথে সব মশলাগুলো ভাজবো। এবং 5 মিনিট ভাজার পরে তারপরে আমি এটাতে আর কী দিই তোমরা দেখো। তো এবার আমি নুন দিয়ে দিলাম, নুনটা আমি আন্দাজ মতো দিলাম, তোমরা তোমার নিজেদের আন্দাজ মতো দিও। তো মোটামুটি আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম, যেটা আমি বাদাম ভেজে রেখেছি সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেব। মোটামুটি এটা পুরোই রেডি, তারপরে আমি চিড়ে দেব এটাতে। বাদাম দিয়ে দিলাম, বাদাম দিয়েও ওটার সাথে আমি ভালো করে মিলিয়ে নেব। তো
কেউ কেউ আছে বাদামটা কিন্তু যেরকম পেঁয়াজ দিলাম না তারপরেও দেয় মহারাষ্ট্রানরা। তো এই দেখুন চিড়েটা কিন্তু ছাঁকনিতে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার দিয়ে দিলাম। আর আমার পোহাটা একটু আজকে বেশিই হয়ে গেছে, আমরা দুজনেই খাবো কিন্তু পোহাটা বেশি বেঁচে যাবে অনেকটা। তো এটাকে আমি পুরোভাবে মিলিয়ে নেব। তো এই দেখো পুরোটা আমি মিলিয়ে নিয়েছি, কালার এসছে খুব সুন্দর। আর পোহাতে চিনি তো দিতেই হয়, তো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি এটাকে পুরো নেড়ে নিয়েছি আর আমার পোহা পুরো রেডি। এবার আমি চটপাটা করার জন্য আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা তো পোহাতে মেন। আর অনেকেরা আছে না, এই যে পোহাটা রেডি হলো হয়ে গেল না, তো ফ্রেশ নারিকেলের নারিকেল কুড়িয়েও দিয়ে খায়। আমার পোহাটা পুরো রেডি, তোমরা যদি নারিকেলও কুড়িয়েও দিতে পারো এর মধ্যে, তারপরে সার্ভ করতে পারো। তুমি তুমি করছোটা কি এটা বলো, তুমি কি করছো? ডাস্টিং করছো? আপনার গাছকেও ডাস্টিং করা হচ্ছে? ও মা, তোমরা সবাই দেখো আমার, আমি ডাস্টিং করছি, সাথে আমার মেয়েও ডাস্টিং করছে। আমার মেয়ে আমাকে কত হেল্প করে দেয়। কেউ ডাস্টিং হয়েছে? এটা কী বলো তো, এটা কী? এটা ক্যামেল হচ্ছে। ভেরি গুড। আর হর্স কোথায় দেখিয়ে দাও, হর্স কোথায়? আরে বাহ, ভেরি গুড। আর ট্রি কোথায়? ট্রি ট্রি, হ্যাঁ। আর লিভ লিভ দেখিয়ে দাও, এখানে ঘরের মধ্যেও লিভ আছে, দেখো কোথায় আছে, দেখো ঘরের মধ্যে কোথায় আছে। দেখো আমার মেয়ে কত কাজ করছে, লিভ দেখালো, ট্রি দেখালো, সব দেখিয়ে দিল। হাই, তো তোমরা দেখলে আমি কীভাবে পোহাটা বানালাম, বোম্বে কান্দা পোহা। তো সেটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি তোমাদের খেতে ভালো লাগবে, আমার তো ভালো লাগে। তো আর পোহাটা আমারও খেতেও পছন্দ, তো তোমরা বানিয়ে দেখো। আর আমি তোমাদের সামনে অনেক পরেই এসেছি, আমি সকালের, তারপরে তোমরা দেখলে আমি পোহা বানালাম, তারপরে যা হয় মেয়েকে খাওয়ালাম, আমরা খেলাম, ডাস্টিং করলাম, জামা কাপড় তুলে পাট করলাম, তো সেইসবের পরে, অনেক পরে আমি এসেছি। আর আজকে আমার পিউও সকালে বললো মাম্মা চান করিয়ে দাও, তো ওকে আমি রান্না করার পরেই চান করিয়ে দিই, কিন্তু আজকেও বললো মাম্মা চান করিয়ে দাও সকালে, তো আমি ওকেও চান করে নিয়েছি, নিজেও করে নিয়েছি। তো মোটামুটি আমার সব কাজই হয়ে গেছে, হ্যাঁ শুধু পুজো আর রান্না করা, এই দুটো কাজ বাকি আছে, তো সেটাই আমি করব। আর আর আজকে আমি, তোমরা আমার টাইটেল দেখেছো, টাইটেল আর থাম্বনেল, তো আমার ননদের মানে ঘোড়াকে চান করাচ্ছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদেরকে আমি আগের একটা ব্লগে, মানে আগের যেটা ব্লগ ছিল সেটাতে আমি বলেছিলাম যে মারা কোথায় গেছে, কেন গেছে, সেটা তোমাদেরকে জানাবো। তো আজকের ব্লগে তোমাদেরকে সমস্তটা বলবো, আর আমার ননদ ঘোড়াকে চান করাচ্ছে সেটাও শেয়ার করবো, মারা কোথায় গেছে কেন গেছে সেটাও শেয়ার করবো। তোমরা স্কিপ না করে ফুল ব্লগ দেখো। তো এখন আমি কী করছি আমি বলি, এখন আমি না এখানে জল দিচ্ছি, এই যে ফাউন্টেনে জল দিচ্ছি। আর বাইরে মায়ের গাছগুলো আছে, মায়ের গাছ, মা গাছ লাগিয়েছে, সেগুলোতেও আমি একটু জল দেব। আর তারপরে আমি যাব রান্না করতে, রান্নাটা আর রান্না কী হবে সেটাও তোমাদেরকে আমি বলবো। আমি গাছগুলোতে জল দিচ্ছি, আর মা বলে গেছে যে আমার গাছগুলোতে সুকন্যা জল দিও, এগুলো মাই লাগিয়েছেন। তো তারপরে আমি গিয়ে পুজো করে নেব, তারপরে আমি রান্না করবো। আর আজকে রান্নাতে কী, আর আজকে বলে দিই, আজকে আমাদের মঙ্গলবার হচ্ছে, আজকে নিরামিষ, তো কী রান্না করব সেটা তোমাদেরকে বলবো, রান্নাটা শেয়ার করব না, কারণ কিনা তো আমার ব্লগটা একটা মুভি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো আমি যাই এবার পুজোটা করে নিই, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সামনে আবার আস। আমার রান্না হয়ে গেছে, শুধু রুটি বাকি আছে করার, কারণ ওর কত রুটি খায় পিউর বাবা। তো বাকি আমার সব রান্নাই হয়ে গেছে, কিন্তু পনির বানাচ্ছে সেটা একটু বাকি আছে। তো দেখে নাও আমি কী কী বানিয়েছি, বেশি কিছু বানাইনি আজকে নিরামিষ দিনে, চলো দেখে নাও আমি কী কী বানিয়েছি। এই দেখো এখানে আমি স্যালাড বানিয়েছি, স্যালাডের মধ্যে আমি গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর স্প্রাউট নিয়েছি, কাঁচা মুখ। তো এই হচ্ছে এই স্যালাড, আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো এটা হয়ে গেল। আর এখানে হচ্ছে ডাল ভাতে বানিয়েছিলাম, আমার শ্বশুরবাড়িতে এটাকে ডাল ভাতে বলে, আর আমার বাপের বাড়িতে ডাল সিদ্ধ বলে, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আর এটাতে ভাত আছে। আর এখানে দেখো আমার পনির হচ্ছে,
পনিরটা আমি ভেজে পনিরটা ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি। শুনেছি যে শুনেছি মানে এটা সত্যি কথাই, পনির ভেজে যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি তাহলে পনিরটা ভীষণ সফট হয়, তো এই জন্য আমি ভিজিয়ে রেখেছি। আর এখানে আমার ইয়ে হচ্ছে, এখানে আমার এটা, এবার আমি ঝোলটা দিয়ে দেবো। আমি মশলা ভাজছিলাম, আলু মটরশুঁটি দিয়ে পনির বানাচ্ছি। তো আমি বাস এবার রুটিটা করবো, বলেই আমার রান্নাটা শেষ। আর সকালে তোমরা দেখেছিলে, আমি দেখিয়েছিলাম যে বাইরে একটু বৃষ্টি হয়েছে, হচ্ছিল, ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছিলো, তো তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম। আর এখন বাইরে রৌদ্র নেই, বৃষ্টি নেই, কি গরম বাবা, এত গরমে তো শেষ হয়ে যাচ্ছে, খুব গরম লাগছে। এদিকে রান্না হচ্ছে, আর দেখবে আমাদের সাথে আরও দুজন আছে, আজকে আমার হাজব্যান্ডের ডিউটি নেই, এরাও দুজন রান্নাঘরে আছে, দেখাচ্ছি দেখো। ওরা আমার সাথে রান্না করছে না, আমার কাজ বেড়াচ্ছে, দেখেছ? হাই করো সবাই, এখানে পিউ কাবার্ড খুলে যত ডাব্বা ডুবি সব বের করছি, আর আমার কাজ বেড়াচ্ছে, আমাকে রান্না করে ওইগুলো করতে হবে। সব রকমের দুষ্টুমি, স্টুলের উপরে দাঁড়িয়ে আজকাল সব জায়গায় পৌঁছে যায়, সব কিছু নামিয়ে নেয়, সব কিছু বের করে নেয়, যা খুশি করে। আমি এবার রান্নাটা করে রুটিটা করে নেব, তারপরে আমি পিউকে খাইয়ে নেব। পিউকে খাওয়ানোর পর পিউকে ঘুম পাড়িয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার এসে কথা বলবো। আমার ননদ যে ঘোড়াটাকে চান করিয়েছে সেটা শেয়ার করবো, আর মারা কোথায় আছে সেটা শেয়ার করবো। তো আমি পরে আসবো তোমাদের কাছে, কারণ কি মেয়ের ঘুমের টাইম খাওয়ার টাইম হয়ে যাবে, এবার একটা বাজতে চলো, একটা সময় ওর খাবার খায়ও, ঠিক আছে? তো আমি আবার আসবো তোমাদের সামনে, ততক্ষণ তোমরা ফুল ব্লগটা দেখো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, পিউ খেলো, পিউ খেলে পিউ ঘুমোলো, তারপরে পিউ খাওয়া ঘুমোতে ঘুমোতে আমাদেরও লাঞ্চের টাইম হয়ে গেছে, তো যার জন্য আমরাও দুজন খেয়ে নিয়েছি। তো এবারে চলে এসেছি, তো বেশি দেরি না করে বলে দিই যে মারা কোথায় গেছে। তো আমি বলছি যে মার পায়ের প্রবলেম, সেটা মানে তোমাদেরকে বলেছিলাম যে আমার যারা রেগুলার ব্লগ ফলো করো তারা জানবে যে আমার মায়ের, শাশুড়ি মায়ের হাঁটুতে প্রবলেম আছে, দুনো হাঁটুতেই অনেক কষ্ট হয়ে শুরু হয়ে গেছে, তো যার জন্য ওনার ডক্টর দেখানো চলছে। তো আমরা বোম্বেতেও তিন চারজন ডক্টরকে দেখিয়েছি, তো ওই ডক্টরগুলোও বলেছে যে দুটো পায়ে অপারেশন করতে হবে। তো আমরা তাও পুনাতে আরেকজন ডক্টর আছে যারা আমাদের আত্মীয়রাও মানে করিয়েছে ওখানে, আর ডক্টর খুব ভালো, তো যার জন্য মা বাবা আর আমার ননদ এরা তিনজন সানডেতে পুনাতে গেছে। ওখানে গিয়ে মারা ডক্টর দেখিয়েছে, আর মারা থাকছে আমার জেঠি শাশুড়ি ওখানে আছেন, ওখানে আমাদের দু তিন ফ্যামিলি আত্মীয় স্বজন আছে, তো ওখানে আমার জেঠি শাশুড়িও আছেন, ওনার কাছে আমার মানে মা বাবা ননদ রয়েছে। আর এইদিকে ওখানে ডক্টরও দেখলো, খুবই ভালো ডক্টর, তো ডক্টর দেখে বললো যে মানে পায়ের অপারেশন দুটো পায়েরই করতে হবে। তো মোটামুটি পাঁচজন ডক্টর সেম কথাই বলেছে, দেখো কিছু বড় কিছু করার আগে ভালো করে ভেবে চিনতে করাটাই ভালো আমাদের, তো যার জন্য মারা মানে এতগুলো ডক্টর দেখালো, তারপরে ফাইনালি পুনাতে গেল, ওখানে ওই ডক্টরটাও খুব ভালো। তো মাকে বলেছে ওই ডক্টরটা যে দুটো পায়েই করতে হবে অপারেশন, আর অপারেশন করার পরে মা ভালো হয়ে যাবে, মা ঠিক করে হাঁটতে পারবে, মার কষ্ট হবে না। তো ওরা সবাই গেছে পুনাতে, সেটা আমি বলে দিলাম, মারা পুনাতে গেছে, কেন গেছে ডক্টরের কাছে গেছে, আর থাকছে আমার জেঠি শাশুড়ির বাড়ি, ঠিক আছে? তো মাকে ডক্টর এই কথা বলেছে যে এই যে এই মাসের মিডিলেই মানে মার অপারেশন করবে, তো মোস্টলি 14 তারিখে অ্যাডমিট হতে বলেছে, আর মনে হয় 15 সার্জারি হবে, সেটা এখনো অবধি মানে মা বললো, আর টেস্ট কিছু দিয়েছে ডক্টর সেগুলো আজকে হচ্ছে, আর তারপর মনে হয় মারা কালকে বাড়ি এসে যাবে বোম্বেতে, তারপরে মনে হয় 14 তারিখ যদি অ্যাডমিট হতে হয় তো হতে পারে 13 তারিখ মারা এখান থেকে চলে যাবে আবার। আমরা সবাই তো যেতে পারবো না, কারণ কি এদিকে আমার বরের হাজব্যান্ডের ডিউটি আছে, তারপরে পিউ আছে, তো বাড়ি ছেড়ে তো যেতে পারবো না, তো মোস্টলি শ্রেয়া মানে আমার ননদ, ননদের নাম শ্রেয়া হচ্ছে, তো ওরা যাবে সবাই, বাবা যাবে, যাই হোক। তো এবার হচ্ছে আমার ননদ কীভাবে ঘোড়াকে চান করাচ্ছিল, তো আমাদের যে পুনাতে যে গেল আমার মারা আমার জেঠি শাশুড়ির বাড়িতে, তো ওখানে যে সোসাইটি, ওদের সোসাইটিরই একটা ঘোড়া আছে, তো ওখানে আমার ননদ
জন্তু ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। আর আমাদের বাড়িতেও একটা ডগ ছিল, প্যাট ডগ। আর আমি এই প্যাট ডগের একটা স্টোরিও আমি করেছিলাম, ইউটিউবে আপলোড করেছিলাম ওই 1-1.5 মাস আগে, তোমরা চাইতো দেখতে পারো। আর ওই প্যাট ডগের যদি আরও কিছু ফটো ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে করে কমেন্টে জানাতে পারো, আমি ওর মানে আরও সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে আমাদের কাছে আছে ওর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার ননদ ভীষণ অ্যানিমেলস ভালোবাসে, তো ওখানে পুনাতে গিয়ে আমার জেঠি শাশুড়ির সোসাইটিতে হর্স আছে, মানে আমিও যখন গেছিলাম তখন দেখেছি। তো হর্সটাকে ও কালকে চান করিয়েছে, চান করিয়ে পুরো ভিডিও মানে শ্যুট করেছে, আর শ্যুট করে আমাকেও পাঠিয়েছে। তো বললো তুমি তোমার ইউটিউবেতে দিতে পারো, ভালো লাগবে। তো আমিও দেখলাম যে হ্যাঁ, এটা তো বেশ ইন্টারেস্টিং, আর তোমাদের সকলের সাথে এটা শেয়ার করি, তোমাদের আশা করি ভালো লাগবে। তো পুরো শ্যুট করে পাঠিয়েছে আমাকে, যেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও পুরো চান করিয়েছে, তারপরে চান করার পরে ও নিয়ে পুরো ঘরেতে রেখেছে, মানে ওর ও ভীষণ অ্যানিমেলস ভালোবাসে, ও ক্যাট হোক ডগ হোক মানে সব কিছু ভীষণ অ্যানিমেলস ভালোবাসে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে ও কী করে চান করাচ্ছিলো, তো তোমরা দেখে নাও চট করে। দেখলে ও কী করে চান করালো, চান টান করিয়ে একদম ওর ঘরে নিয়ে বেঁধে টেঁধে দিল। তো এরকমই ও ভীষণ অ্যানিমেলস পছন্দ করে ভীষণ। আর আমাদের বাড়ির যে প্যাট ডগ ছিল সে কিন্তু নেই আর, ওই জানুয়ারিতে, এই লাস্ট জানুয়ারিতে ও মারা গেছে। তো ওরও যদি কিছু ফটো ভিডিওস তোমরা দেখতে চাও, আমার পিউর সাথে ও অনেক খেলা করতো, পিউ ওর সাথে খেলা করতো, তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি আমাদের ডগেরও, আমাদের ডগের নাম স্কচি ছিল, স্কচিরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা বাস জানিও, কমেন্ট বক্সে জানালেই আমি ওর একটা ভিডিও বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ছিল আজকের আমার ব্লগ, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। আর তোমরা সকলে আমার শাশুড়ি মার যেন প্রে করো, আমার মায়ের যেন অপারেশন পরে মা ভালো হয়ে যান। ওনার অনেক কষ্ট, ওনার অনেকই কষ্ট পাচ্ছেন, যেই কষ্ট থেকে উনি মানে মুক্ত পান। যাই হোক,
তো বাস তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদের সকলের এত ভালোবাসা পেয়ে আমি অনেক থ্যাংক ইউ করছি। আর সবাইকে থ্যাংক ইউ যে আমার ব্লগ দেখেছো, আর যদি নতুন কেউ হচ্ছ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও অলেতে, তাহলে কী হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবাইয়ের আগে যাবে। তো আজকে ভিডিওটা আমি আর বড় করব না, অনেক বড় করে নিয়েছি অলরেডি বক 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 করে। ঠিক আছে, চলো তাহলে, বাই বাই, টাটা, সবাই খুব ভালো থাকবে, বাই।